হ্যালো ফ্রেন্ড, কীভাবে আইমোবাইল পে রেজিস্টার করতে হয় তার ভিডিও দেখানো হচ্ছে। প্রথমে প্লে স্টোরে, তারপর আইমোবাইল পে সার্চ করব। আমার ইনস্টল করা হয়ে গেছে, দেন ওপেন। লেট গেট স্টার্টে অপশনে যাব, দেন ইন্ডিয়ান প্রথম অপশনে, প্রথম অপশনে ক্লিক করব, কন্টিনিউ, দেন কন্টিনিউ। সিম ভেরিফিকেশন করব, যেহেতু এক নম্বর রয়েছে তাই এক নম্বর, কন্টিনিউ ভেরিফিকেশন করছি। তারপর এবার তোমাদের পিন চয়েস করতে হবে, নিজের মতো যেটা ইচ্ছা পিন দিয়ে নাও। সাকসেসফুলি হয়ে গেছে, ওকে। তারপর এই ফোর ডিজিট পিন যেটা ক্রিয়েট করলে ওটা দিয়ে লগ ইন করে নাও। দেন কন্টিনিউ, কন্টিনিউ। এবার ব্যাঙ্ক লিঙ্ক করতে হবে, কেউ এই সমস্ত ফিজিক্যাল ব্যাঙ্কগুলো অ্যাড করতে চাইলে এখান দিয়ে সিলেক্ট করে নেবে, নাহলে আদারওয়াইজ আদার ব্যাঙ্ক বলে অপশন আদার ব্যাঙ্ক, এখানে সার্চ করে নেবেন যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাড করবেন। আমি যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সিলেক্ট করার পর কন্টিনিউ, দেখো অ্যাকাউন্ট নম্বরটা চলে এসেছে, সিলেক্ট কন্টিনিউ, দেন কন্টিনিউ, কন্টিনিউ। এখানে তোমার ইমেল আইডি, ফোন, প্যান নম্বর সমস্ত দিয়ে সমস্ত কিছু ফিল আপ করে নিতে হবে। শেষে দেখো পুরোপুরি হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা। এবার ট্রানজ্যাকশন করলে বহু সারা অফার রয়েছে, ডেলি যা নোটিফিকেশান আছে, তো ট্রানজ্যাকশন করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।